দীপাবলি উপলক্ষে গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত মেলা চত্বর থেকে নিখোঁজ ক্ষুদ্র ব্যবসায়ী, পরে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনা কল্যাণপুর থানা এলাকার উপজাতি অধ্যুষিত পাগলাবাড়ি এডিসি ভিলেজের তুই চারপাক গ্রামে। প্রতি বছরের মতো এবছরও কল্যাণপুর থানা এলাকায় উপজাতি অধ্যুষিত পাগলাবাড়ি এডিসি ভিলেজের তুই চারপাক গ্রামে বনেশ্বরী দেবীর আরাধনায় বিশেষ পুজো মেলা আয়োজন করে স্থানীয় মানুষ। সন্নিহিত বিভিন্ন এলাকার জাতি উপজাতি অংশের মানুষের ভিড় জমে। মেলার নির্ধারিত দিনের আগে থেকে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে হাজির হয়। এবছরও দীপাবলির দিনে অনুষ্ঠিত হওয়া পুজো ও মেলা আগের দিনে অর্থাৎ বুধবারে মেলা চত্বরে হাজির হয় কল্যাণপুর থানা এলাকারই লক্ষ্মীনারায়ণপুর নবকুমার পাড়ার বাসিন্দা ফিরোজ দেববর্মা। বয়স আনুমানিক ৪০, পেশা খাবার টিফিনের দোকানদার। কিন্তু মেলা চত্বর থেকে বুধবার নিখোঁজ হয় ফিরোজ। বৃহস্পতিবার পরিবারের লোকজন সমস্ত বিষয় কল্যাণপুর থানার পুলিশকে জানিয়ে নিখোঁজ ডায়েরি করেন। মিসিং রিপোর্ট চাই কালকে আমরা আসি ওখানে। ঘটনাটা হচ্ছে গত পরশু দিন উনি রাত্রে সন্ধ্যাবেলার সময় এখানে দোকানদারি করতে আসে। এখানে একটা মেলা চলছে, গুড়ি বসি সাথে একটা মেলা। তো এই কারণে ওরা দোকানদারি করতে ফিরোজ দেবরমান নামে একটা লোক এবং তার সঙ্গী সাথীরা আছে এখানে। তো আসার পর গত পরশু দিন রাত্রে দেড়টা দিকে উনি মানে হঠাৎ দোকান ছেড়ে মানে বাইরে কোনোখানে যাই বলে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর আর উনি আসেননি। তো কালকে গতকালকে সন্ধ্যার সময় একটা থানাতে গিয়ে ওনার আর্থিক পরিবহনে একটা মেশিন দাঁড়িয়ে করেন। শুক্রবার সাত সকালে মেলা চত্বরের পাশে একটি জলাশয় থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ফিরোজ দেব বর্মার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ জলাশয় থেকে তুলে তদন্ত কাজ শুরু করে। মেশিনদারিতে উনি উল্লেখ করেন যে মেশিন বলে একটা উল্লেখ করার পর আমরা মেশিনদারি ইয়ে করার পর মেশিনদারিতে এটা আমরা ইনকোয়ারি করতে আসি। আসার পর আইলাম, তো আজকে সকালে প্রায় ১০টার দিকে আমাদের এখানে একটা খবর যায় যে লোকটার দেখ বলি মানে জলে বাসামানো অবস্থায় এই জায়গাতেই পরিবেশী ভাঙ মেলার জায়গাতেই পুকুরে মানে পাওয়া গেছে বলে। তো যেতে আমরা আসলাম, তো আসার পরে সন্ধ্যা কিছু তালাক করে আমরা তার অফিসিয়াল টিমকে আমরা ডাকলাম। তারপরে টিম আসলেন এখন, তারা ওনারা তদন্ত করে এখন ওনারা নিজস্ব জন্য করবেন। এরপর আমরা এখন আপাতত বডি চেক করছি ওই ইয়ের লেগে পোস্টমর্টমের লেগে, পোস্টমর্টমের পরে বোঝা যাবে এটা মানে কনক্লুশন থাকি। পুলিশ ঘটনাস্থলে পুলিশ কুকুর সহ ফরেন্সিক বিশেষজ্ঞদের তলব করেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।